রাজধানীর ক্লাবগুলির পাশাপাশি পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাড়ির পুজোগুলিও। শতবর্ষে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ধলেশ্বরের দেবনাথ বাড়ির দুর্গাপূজা। দশমীতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা করবেন মা দুর্গা। ইতিমধ্যে শেষ হয়েছে বিসর্জনের পুজো। বেলা গড়াতেই প্রথা মেনে শুরু হয়েছে সিঁদুর খেলা। একে একে দালানে আসছেন পরিবারের সদস্যরা। নাচে গানে সিঁদুর খেলায় মেতেছেন বাড়ির মহিলারা। দেবী বরণে জমজমার ধলেশ্বরের দেবনাথ বাড়ি। পরিবারের সকলের সঙ্গে খুশির মেজাজে বাড়ির অভিভাবক অধীর দেবনাথ। এ বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানা স্মৃতি। আর এই একটা সময় বাড়ির সব সদস্যরা পুজোর দালানে একত্রিত হন, তাই বিসর্জনের দিন মনটা খারাপ হয়ে যায়। পরিবারের বাকিদের সঙ্গে আবার কবে দেখা হবে? বছরের এই একটা সময় তো সকলের সঙ্গে সকলের সাক্ষাৎ। বিশেষত বিদেশ থেকে যারা আসেন তাদের সঙ্গে তো দেখাই হয় না অন্য সময়, তাই বিজয়ের দিন মানেই মনের করে বিষাদের মেঘ, জানালেন অধীর দেবনাথ। পরিবারের সাথে এলাকার লোকজনও মাতলেন প্রতিমা নিরঞ্জনে। আরও একাধিক প্রতিমার সাথে আড়ালিয়ার দশমী ঘাটে হল মায়ের প্রতিমা নিরঞ্জন। রিপোর্ট আর ইনিউজ।